হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কৃষক বন্ধুর স্ট্যাটাস কেমনভাবে চেক করবেন। সাইটটি অবশেষে খুলেছে, তো আপনারা সার্চ বারে আসবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন কৃষক বন্ধু .net। লেখার পরে আপনারা সার্চ করে নেবেন। এখানে সার্চ করার পরে আপনার অফিসের ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে আপনারা সাইটটিকে যারা মোবাইল ফোনের মাধ্যমে দেখছেন তারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখানে আপনার প্রচুর অপশান আছে, আপনারা জানেন যেহেতু। তো এখানে আপনারা এক অপশান দেখে নিচ্ছি। তো এখানে আপনারা কী করবেন, উপরে আসবেন, নিয়ে সেকেন্ড দ্বিতীয় অপশানটায় নথিভুক্ত কৃষকের তথ্য, এই দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেমনভাবে এন্ট্রি করতেন, এন্টার ভোটার কার্ড, এখানে আপনার আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। তো আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিলাম। দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। অনেকের এখানে ক্যাপচা দেখাবেন, নিয়ে সার্চ করবেন। এখানে সার্চ করতে আপনার ডিটেলস এখানে শো হবে। তো আপনার ডিটেলস এখানে শো হবে। এখানে আপনার আধার নাম্বার, নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল কত একর জমি, স্ট্যাটাস, এ টু জেড ডিটেলস হবে। তো আমি এখানে আর একটা চেক করে দেখাবো আপনাদেরকে। আপনারা কী করবেন, কৃষক বন্ধু অফিসের ওয়েবসাইটটি ভালোভাবে ওপেন করে নেবেন। এখানে নথিভুক্ত কৃষকের তথ্য আসবেন। এখানে আপনার আই কার্ডের নাম্বারটি দেবেন। তো আই কার্ডের নাম্বারটি দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। নিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে একেডি আইডি নম্বর, কেবি আইডি নম্বর, আধার নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, স্ট্যাটাস। তো স্ট্যাটাস অনেক ইনভ্যালিড আছে। স্ট্যাটাস আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি সাকসেস থাকে তো আপনি টাকা পেয়ে গেছেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই। ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।